ঘিরে ফেলছে কাবুলকে। কাবুল এখনো দাঁড়িয়ে আছে কারণ কাবুলের গ্রিন জোনে আন্তর্জাতিক দূতাবাসগুলি আছে, আন্তর্জাতিক নাগরিকরা আছেন, কূটনীতিকরা আছেন, আর তাদের প্রোটেকশনের জন্য সীমিত কিছু আমেরিকান সেনা আছে। কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স যে বলেছিল আজ থেকে 3-4 দিন আগে যে 3 মাসের মধ্যে কাবুল ফল করবে, অথচ 3 মাস বলার পর 3 দিনের মধ্যে কাবুলের 11 কিলোমিটারের মধ্যে তালিবান পৌঁছে গেছে। এবং কাল যতই আফগান প্রেসিডেন্ট খুব সাহসী প্রত্যয়ী একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিন যে লড়াই করবেন, তিনি ছেড়ে পালাচ্ছেন না, বার্তা দিন, এটা বোঝা যাচ্ছে তার সেনারা তার উপর ভরসা রাখতে পারছেন না, কারণ জালালাবাদ বিনা বাধায় জিতে নিয়েছে তালিবান। এবং এটা খুব সিগনিফিকেন্ট কুনাল, পরিস্থিতি কি দিতে পারে সেটা নিশ্চয়ই আন্তর্জাতিক বিশেষজ্ঞ ভালো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু তালিবানের মানে তালিবানের দুর্বার গতি বলা যায়, কোনো কিছু ভাবেই তাদের আটকানো যাচ্ছে না। কুনাল প্রদীপ, আমি তোমার কাছে আসছি, আমি আসবো অনেক বাবু আপনার কাছেও, কিন্তু তার আগে এই মুহূর্তে যদি একবার দেখি যে গতকালই আশরাফ গনি তিনি যে সংবাদ, শুক্রবার রাতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে আফগান প্রেসিডেন্টের ফোনে কথা হয়। সূত্রের খবর, তালিবানের সঙ্গে যুদ্ধবিরতি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না, সে প্রশ্নে আশরাফ গনির ইস্তফার প্রসঙ্গ ওঠে। এদিন টেলিভিশন ভাষণে গনি অবশ্য এ নিয়ে কিছু বলেননি, বরং তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে নতুন করে সাজিয়ে তোলাই অগ্রাধিকার, আর এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে। গনি বলেন তিনি কথা দিচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে কিছুতেই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেবেন না, এজন্য সরকারের ভেতরে বাইরের রাজনৈতিক নেতারা ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করছেন তিনি, লক্ষ্য দেশে শান্তি ফেরাতে রাজনৈতিক সমাধানে পৌঁছানো। আফগান প্রেসিডেন্ট এসব দাবি করলেও পশ্চিমী দুনিয়া কিন্তু কাবুলের পাট গোটাতে শুরু করে দিয়েছে, খালি হচ্ছে একের পর এক দূতাবাস। নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করতে কাবুলে পৌঁছে গিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনা, মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ সমস্ত নথি পুড়িয়ে ফেলা হচ্ছে, জার্মানি, ডেনমার্ক, স্পেন সহ অন্যান্য দেশও কাবুল ছাড়ছে। ব্যুরো রিপোর্ট, টিভি পরমনহা। দেখুন, আফগানিস্তানের যেটা মূল সমস্যা, আফগানিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাটা খুব সুদৃঢ়ভাবে গড়ে ওঠেনি। আমেরিকা সেটার দিকে যে খুব বেশি নজর দিয়েছে সেরকমটা বলা যায় না। যতদিন আমেরিকান এবং ন্যাটো ফোর্স ছিল ততদিন সরকারের একটা ভরসা ছিল যে এরা সরকারকে রক্ষা করবে, সেটা হয়েছে, মানে অন্তত তালিবানকে তারা ঠেকিয়েছে। কিন্তু যে মুহূর্তে এদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা হলো, তখন থেকেই তালিবানের অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি। ফলে তালিবান এই মুহূর্তের জন্যই ছিল, অপেক্ষা করছিল যে কবে এরা সরে যাবে, মার্কিন সেনা এবং ন্যাটো সৈন্যবাহিনী তারা আফগানিস্তান থেকে সরে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আফগানিস্তানের, আমরা যেটা অনেক সময় ভুলে যাই যে তালিবানদের প্রতি কিন্তু একটা ব্যাপক সমর্থনও আছে, সেটা আপনি ধর্মীয় আবেগই বলুন বা অন্য যে কোনো কারণেই বলুন, একটা ব্যাপক সমর্থন কিন্তু আছে। সেই সমর্থনটাকে ওরা কাজে লাগাচ্ছে এবং একটা এথনিক রাইট। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তালিবান কিন্তু প্রচুর ফরেন ফান্ডিং পাচ্ছে বিভিন্ন দেশ থেকে। ফলে তালিবানের এই যে শক্তি বৃদ্ধি, এর কারণ হচ্ছে এইগুলো এবং আফগান সরকারের ক্রমশ তারা যে পিছিয়ে পড়ছে। এবং কার্যত আফগান সরকার এখন স্বীকার করেই নিয়েছে যে তারা বোধহয় আফগানিস্তানকে আর ভারতের ভূমিকা কি হতে পারে, কারণ ভারত নিজেকে রক্ষা করার একটা বিষয় রয়েছে, আফগানিস্তানকে সাহায্য করার মতো পরিস্থিতি হয়তো এই মুহূর্তে নেই। প্রদীপ, এই মুহূর্তে ভারতের রোলটা অ্যাকচুয়ালি কি, মানে নিজেকে রক্ষা করা বা যদি তালিবান ফেরে সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা? ভারতের নিজেকে রক্ষা করা বলতে ভারতের ল্যান্ডের থেকে তালিবান ভারতে চলে আসবে সেটা সম্ভব নয়। কিন্তু কাশ্মীর তো একটা ফ্যাক্টর প্রদীপ, কাশ্মীরে ফ্যাক্টর হতে পারে, কিন্তু তালিবান দোহা, কাতারের দোহা শান্তি সমঝোতা চলার সময় বারবার তালিবান বলেছে যে আমরা কাশ্মীরে নাক গলাবো না, পাকিস্তান এবার আর মুজাহিদিনদের বা তালিবদের আর কাশ্মীরে নিয়ে যেতে পারবে না। পাকিস্তানের তালিবানের ওপর প্রভাবটা আগের বারের তুলনায় অনেক কম, বরং শরণার্থী সমস্যা যেভাবে বাড়বে, পাকিস্তানের অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে, ওরা প্রচণ্ড বিপদেই পড়তে পারে। কিন্তু ভারত দোহায় ঘোষণা করে দিয়েছে তালিবান সরকারকে ভারত স্বীকৃতি দেবে না,
এটা ভারতের খুব স্ট্রং পয়েন্ট এবং একটা ডেফিনিট স্ট্যান্ড ভারত নিয়েছে। এই প্রথম তালিবানের সঙ্গে গত 2 বছর ধরে শান্তি আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে। ভারত নন কমিটাল ছিল দুই দিকেই, তালিবানও ছিল ভারতের এগেনস্টে, কিন্তু ভারত যেই মুহূর্তে ঘোষণা করেছে যে তালিবান সরকারকে ভারত স্বীকৃতি দেবে না, আমাদের জাতীয় চরিত্রের সঙ্গে তালিবান সরকার যায় না, তাই আমরা স্বীকৃতি দিতে পারবো না, সেই মুহূর্তে তালিবান পাল্টা ওয়ার্নিং দিয়েছে, ভারত যদি যুদ্ধ করতে আসে, আফগান সরকার ভারতের বিমান বাহিনী সাহায্য চেয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকার বিমান বাহিনী আর আফগানকে সাহায্য করবে না, তা ভারত যুদ্ধ করতে এলে মজা টের পাইয়ে দেবে, এই জাতীয় ভাষায় একটি তালিবান হুমকি দিয়েছে যেভাবে তারা দিয়ে থাকে। তবে একই সঙ্গে ভারত যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে ইরানের চাবাহার বন্দর থেকে আফগানিস্তানের পশ্চিম দিকে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে সেগুলো তালিবান প্রশংসা করেছে। এখন তালিবান পরবর্তী পদক্ষেপ কি করে সেটা দেখার, তবে আমাদের ভুললে চলবে না কান্দাহার বিমান অপহরণের সময় তালিবানের ভূমিকা কি ছিল। ঠিক, আমি একটু অনেকবাবু আপনার কাছে এক্ষেত্রে জানতে চাইবো যে তালিবান এমন একটা শক্তি যেটা গোটা পৃথিবীতে, এটা তো একেবারে স্বীকৃত যে সন্ত্রাসবাদ তার সঙ্গে যুক্ত রয়েছে, এক্ষেত্রে যদি তালিবান ক্ষমতায় ফিরেই যায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তাহলে ভারতের কাছে এটা কি সত্যি একটা থ্রেট হতে পারে? দেখুন, থ্রেড বলতে 96 থেকে 2001 যখন তালিবান ছিল তখনও আমরা তালিবানকে স্বীকৃতি দিইনি। থ্রেড বলতে যে এই খুচরো সন্ত্রাসবাদ কাশ্মীরে সেটা হয়তো লেগে থাকবে, কিন্তু ভারতকে আমার ধারণা তালিবান এবার খুব বেশি ঘাঁটাবে না, খুচরো সন্ত্রাসবাদ চালিয়ে যাবে কাশ্মীরে, কিন্তু ভারতকে খুব বেশি ঘাঁটাবে না। এই কারণে যে ভারত এই রিজিয়নে একটা অন্যতম বৃহৎ সামরিক শক্তি এবং তালিবান অলরেডি কিছু কিছু ঘোষণা করেছে, যেমন ভারতীয় দূতাবাসকে সে একেবারেই কখনোই আক্রমণ করবে না, বা ভারতের এই যে সিভিলিয়ান কনস্ট্রাকশন তাকে খুব প্রশংসা করেছে তালিবান। ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, তালিবানস হিস্ট্রি, তারা কিন্তু খুব প্রশংসা করেছে যে ভারত আফগানিস্তানে অনেক উন্নতি করেছে, সেটা তারা স্বীকার করেছে। ফলে আমার ধারণা ভারতের সঙ্গে একটা ওই এক ধরনের ইনডিফারেন্ট রিলেশন থাকবে, ভারতকে খুব বেশি ঘাটাবে না এবং ভারতও ডাইরেক্টলি ইনভলভ হবে না, আমাদের ইনভলভ হওয়া উচিতও না, কেননা আমাদের বেশি ফ্রন্ট খুললে আমাদের সমস্যা। ফলে আমাদের জাতীয় স্বার্থের দিক থেকে, ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে আমাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট, সামরিক ইনভলভমেন্ট সেটা কিন্তু হবে না, সেটা প্রয়োজন। একেবারে অনেকবাবু, এই গোটা বিষয়টিতে ঠিক কি সিদ্ধান্ত নেয় ভারত এবং ভারতের বিদেশ নীতি ঠিক কি ভাবনা চিন্তা, আমরা সেদিকে তো অবশ্যই নজর রাখবো। ধন্যবাদ আমাদের সঙ্গে। সশস্ত্র গোষ্ঠী তালেবানের আগ্রাসনে দিশেহারা সাধারণ মানুষ, তাই তো ভিড় করছেন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে, জীবন বাঁচাতে পালাচ্ছেন দেশ ছেড়ে। তারা মনে করছেন শিগগিরই পতন ঘটবে ঘানি সরকারের, কাবুল দখল করে ক্ষমতায় আসবে তালেবান। পরিস্থিতি খুবই খারাপ, কখন কি হয় কিছুই বলা যাচ্ছে না, আফগানিস্তানের ভবিষ্যৎ গভীর সংকটে। তালেবানরা যেভাবে একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে তাতে মোটেই পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। যেহেতু আমি বিদেশিদের সাথে কাজ করি তাই নিজেকে এখন নিরাপদ মনে করছি না, প্রতিদিনই একটা আতঙ্কের মধ্যে সময় পার করতে হচ্ছে। প্রায় 2 বছর ধরে আলোচনা চলছে কিন্তু কোনোই সমাধান মিলছে না, আমাদের এখন কাবুল ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, শান্তিপূর্ণভাবে বসবাস করার মতো কোনো সুযোগ দেখছি না। তালেবানের অগ্রযাত্রা রুখছে, এরই মধ্যে কাবুল জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আফগান সরকার, রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি, চলছে সেনাবাহিনীর বিশেষ টহল, সামরিক হেলিকপ্টারের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হচ্ছে নজরদারি। সরকারি বাহিনী ও তালেবানের তীব্র লড়াইয়ের মুখে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, বলেন বর্তমান পরিস্থিতিতে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, পাশাপাশি তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত হাজারো মানুষকে সহায়তা দেওয়ার উপায় খোঁজা হচ্ছে। আমরা সরকারের সংশ্লিষ্ট সব পক্ষ ও আমাদের আন্তর্জাতিক অংশীদার সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি, আলোচনা এখনো চলছে, শিগগিরই এর ফল জানিয়ে দেওয়া হবে। আমি বুঝতে পারছি আপনারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমি আশ্বস্ত করতে চাই আর যেন অস্থিরতা সহিংসতা না বাড়ে এবং আর কেউ যেন বাস্তুহারা না হয়, সেই চেষ্টাই করছি আমরা। যদিও পশ্চিমা নির্ভর আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের একেবারে দ্বার প্রান্তে তালেবান,
একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশ দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠী। একই দিন বাল্ক প্রদেশের মাজারি শরীফ শহরও দখলে নেয়। অসহায় আত্মসমর্পণ করছে আফগান সেনারা। তালেবানদের কব্জায় চলে যাচ্ছে আধুনিক সব অস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে তালেবান যোদ্ধাদের অস্ত্রভর্তি বাক্স ও হেলিকপ্টার জব্দ করতে দেখা যায়, যার বেশিরভাগ পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা। আফগানিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তালেবানকে অবিলম্বে আক্রমণ বন্ধ করারও আহ্বান জানান তিনি। আর নিজ দেশের কর্মকর্তাদের ফিরিয়ে নিতে 5,000 সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।